সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। এনএসআইটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মোবাইল থেকে আনইনস্টল করা সফটওয়্যারগুলো কিভাবে একেবারে রিমুভ করে দিবেন অথবা ডিলিট করে দিবেন। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে মোবাইলে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি এবং প্রয়োজন শেষে দেখা যায় যে আমরা সফটওয়্যারগুলো ডিলিট করে দিই, বাট এই সফটওয়্যারগুলো একেবারে ডিলিট না হয়ে মোবাইলের একটা স্পেস জুড়ে থেকেই যায়, ফলে এগুলো মোবাইলের একটা মেমোরির নির্দিষ্ট অংশ জুড়ে থেকে যায়, ফলে আপনার মোবাইলের লোড বেড়ে যায় অথবা মোবাইলের স্পিড, প্রথম দিকে যে স্পিড থাকে সেই স্পিড থাকে না, এই অ্যাপসগুলো ইনস্টল হওয়ার কারণে খুব কমিয়ে দেয়। আপনারা যদি ভিডিওটি স্কিপ করা ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মোবাইলে লুকিয়ে থাকা আনইনস্টল করা অ্যাপসগুলো খুব সহজে রিমুভ বা ডিলিট করে দিতে পারবেন। এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোর যে আইডি দিয়ে লগ ইন করা আছে সেই আইডির উপরে এই যে ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, সেখানে ক্লিক করার পরে আমরা চলে যাব ম্যানেজ অপশনে। ম্যানেজ থেকে আমরা যে সফটওয়্যারগুলোকে আমরা ডিলিট করে দিতে যাচ্ছি সে সফটওয়্যারের ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সেখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করলে দুইটা অপশন শো হবে, একটা হচ্ছে ইনস্টল নট ইনস্টল, আমরা নট ইনস্টলে ক্লিক করব। নট ইনস্টলে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো এখানে প্রদর্শিত হবে যেগুলো মোবাইলের হিডেন অপশনে লুকিয়েছিল অথবা এগুলো একেবারে রিমুভ হয়নি। আমরা এখান থেকে অ্যাপসগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে কর্নারে ডিলিট আছে ডিলিট অপশনে আমরা ক্লিক দিব এবং সেখান থেকে রিমুভ করে দিব। এই যে এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আমরা খুব সহজে মোবাইলে আনইনস্টল করা অ্যাপসগুলোকে চিরতরে রিমুভ বা ডিলিট করে দিতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা এরকম ইউজফুল ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যান।